আশ্চর্য। তোমার এত বাজে কেন? আশ্চর্য আমার বাজবে না তো কার বাজবে? তুমি কি জানো, তুমি কি জানো এই মানুষটা, মানে এই মানুষটার আসল পরিচয়টা কি? হেজি শুনুন, আপনাকেই বলছি। আচ্ছা, আপনার কি আশেপাশে আর কোথাও জায়গা ছিল না? আপনাকে এইখানেই বসতে হবে? আপনি এমন করতেছেন কেন মা? কি এমন করলাম আপনাকে? আমি শুধু বলেছি আপনি কি আর কোথাও বসার জায়গা পেলেন না? দেখেন তো আপনার সারা শরীরে ঘামের গন্ধ, শরীর দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়ছে। উফ, আমি এগুলো নিতে পারছি না। আপনি কেন বসলেন এখানে বলেন? আমা, আপনি এমন করতেছেন কেন? ঘরে তো আমারও একটা সন্তান আছে, কই আমি তো তার এমন আদব কাদব শেখাই নাই। দেখুন, আপনার সন্তান আপনার কাছে প্রিয়, আপনার সন্তানের সাথে আমার তুলনা করবেন না, ঠিক আছে? আর আমার ব্যবহারের কথা বললেন, আমি যা করেছি ঠিক করেছি, আর আমি কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আপনি আমারে একটা মুরুব্বী মানুষ হয়েও এমন ভাবে কথা কইতে পারেন না মা। হ্যাঁ, আপনাকে শুধু একটু বলেছি যে অন্য কোথাও গিয়ে বসতেন, আমার কথা ভালো লাগতেছে না। কেন লাগবে ভালো? ভালো কথা আজকাল কারোরই ভালো লাগে না, অনেক জায়গা আছে, জায়গার তো কোনো অভাব নেই। আসলে আপনার একটু দাঁড়াও, তুমি তুমি এই মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? তুমি সত্যি জানো না যে তুমি কত বড় ভুল করেছো? কেন? না না, তুমি তো বুঝতে পারবে না, তুমি বুঝতে পারবে না যে তুমি কি ভুল করেছো। তুমি যদি সত্যি বুঝতে পারতে তাহলে তুমি এভাবে আমার দিকে তাকিয়ে থাকতে পারতে না। কি সমস্যা তোমার? আশ্চর্য, তোমার এত বাজে কেন? আশ্চর্য আমার বাজবে না তো কার বাজবে? তুমি কি জানো, তুমি কি জানো এই মানুষটা, মানে এই মানুষটার আসল পরিচয়টা কি? বলবো আমি, বলবো আমি, যেটা আমার জন্মদাতা পিতা, তোমার বাবা, যে মানুষটা আমাকে জন্ম দিয়েছে, যে মানুষটা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, যে মানুষটা নিজে হাত নাকে আমাকে খাইয়েছে, যে মানুষটা বহুত কষ্ট করে আমাকে একটু একটু করে পড়াশুনো করে আজকে, আমি জানি না বাবা, আমি জানি না বাবা আমি তোমার কতটুকু সন্তান হতে পেরেছি, বাট এই মানুষটার জন্যই না আজকে আমি ইঞ্জিনিয়ার। কিন্তু তুমি তুমি এটা কী করছো? তুমি সেই মানুষটাকে বাদ দিলাম, সেই মানুষটা, তুমি একটা মুরব্বী মানুষটাকে সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকু জানো না? তোমার খুব অপমানও লাগছে না? সামান্য একজন কৃষক তোমার বাবা? তো কি হয়েছে, আমার বাবা কৃষক হতে পারে না? কারণটা কি জানো, আমি তোমাকে নিয়ে ভেবেছিলাম যে তোমাকে নিয়ে আমি বাকি জীবনটা পার করব, এবং খুব তাড়াতাড়ি হয়তো বা আমার এই বাবার সাথে তোমাকে দেখা করিয়ে দিব। কিন্তু তোমার সাথে এভাবে আমার বাবার দেখা হয়ে যাবে সেটা আমিও ভাবতে পারিনি। এই মানুষটার সাথে খারাপ ব্যবহার করলে, সে আমার বাবা হোক কিংবা যেই হোক, তুমি কেন খারাপ ব্যবহার করবে না সাথী? আমি ভুল করেছিলাম, তোমার মন মানসিকতা এত নীচ, তুমি এত ছোট। আমি সত্যি যদি জানতাম, আমি তোমার সাথে দেখা তো দূরের কথা, একদিনকার জন্য সম্পর্ক করতাম না। তুমি যাও এখান থেকে, না তুমি যাও এখন এখান থেকে, তুমি আমার চোখের সামনে দূর হয়ে যাবে। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে পৃথিবীতে প্রত্যেকটা বাবাই একই সমান, হোক সে বড়লোক হোক সে খেটে খাওয়া দিনমজুর। আমাকে আপনি ক্ষমা করে দিন বাবা। ওটো মা, ওটো, বাবার কাছে সব সন্তানই সমান, ও ভুল বুঝছে বাবা, তুই ক্ষমা করে দে।
তো আমার সব বাবা